নেপালকে হারিয়ে চলতি বিশ্বকাপে নিজেদের তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দিকে তাকিয়ে থাকতে হয়নি, খানিক ভয় ধরালেও নিজেদের গুণের সুপার এইট নিশ্চিত করেছে টাইগাররা। এদিন 4 উইকেট নিয়ে নেপালকে একাই ধসিয়ে দিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব, তাই স্বাভাবিকভাবেই সব আলোচনার কেন্দ্রে আছেন এই পেসার। একইভাবে নেদারল্যান্ডসের বিপক্ষে জেতার দিন সবার মুখে মুখে ছিল সাকিব আল হাসানের নাম। শ্রীলঙ্কাকে হারানোর নায়ক হিসেবে রিশাদ হোসেন পেয়েছিলেন সবার প্রশংসা। চলতি বিশ্বকাপে প্রশংসা পাচ্ছেন তাওহিদ হৃদয় এবং মাহমুদউল্লাহ রিয়াদও, কিন্তু কোথাও নাই মুস্তাফিজ, কোনো আলোচনার টপিকে উঠছে না দা ফিজের নাম। অথচ মুস্তাফিজ এই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। নেপালের বিপক্ষে বাংলাদেশের বোর্ডে ছিল মাত্র 106 রান। এই রান নিয়ে জিততে হলে করতে হতো টাইট বোলিং, মুস্তাফিজ করেছেন তাই। 4 ওভারে একটা মেইডেন সহ মুস্তাফিজ এদিন দিয়েছেন মাত্র 7 রান, যেখানে 24টার মধ্যে 20টা বলই ছিল ডট। উপরি পাওনা হিসেবে দা ফিজ পেয়েছেন 3টা উইকেটও। মুস্তাফিজুর রহমানই বাংলাদেশের সেরা ডেথ ওভার বোলার, আর নেপালের বিপক্ষে নিজের নামের প্রতি সুবিচারটা বেশ দারুণভাবেই করেছেন দা ফিজ। হাতে 5 উইকেট নিয়ে নেপালের যখন দরকার ছিল 3 ওভারে 30 রান, 18তম ওভারে তখন মুস্তাফিজ মাত্র 1 রান দিয়ে তুলে নিয়েছেন 1টা উইকেট। এখানেই শেষ নয়, অবিশ্বাস্যভাবে 19তম ওভারটা মেইডেন করেছেন মুস্তাফিজ, আউট করেছেন সেট ব্যাটার দীপেন্দ্র সিং আইরিকে। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। সবচেয়ে ইমপ্রেস করেছে মুস্তাফিজের ধারাবাহিকতা। পুরো টুর্নামেন্ট জুড়ে ডেথ ওভারে রাজত্ব করেছেন ফিজ। 17তম ওভারে 1 আর 19তম ওভারে 3 নেদারল্যান্ডসের বিপক্ষে ডেথে 2 ওভারে মোট 4 রান দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। সাউথ আফ্রিকার বিপক্ষে যদিও হেরেছিল বাংলাদেশ, কিন্তু সেদিনও ইনিংসের শেষ ওভারে মাত্র 4 রান খেয়েছিলেন এই বাঁহাতি পেসার। লঙ্কানদের বিপক্ষেও ডেথে মুস্তাফিজ ছিলেন আনপ্লেয়েবল, সেদিন 19তম ওভারে মুস্তাফিজ খরচ করেছিলেন 4 রান। চলতি বিশ্বকাপে 4 ম্যাচে পূর্ণ 16 ওভার বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। 96 বলে এই পেসার দিয়েছেন 54 রান। মুস্তাফিজের ইকোনমি রেট 3.37। কমপক্ষে 10 ওভার বোলিং করেছেন এমন বোলারদের মধ্যে মুস্তাফিজের ইকোনমি রেটই এখনও পর্যন্ত সেরা এই বিশ্বকাপে। আবার 4 ম্যাচে 7টা উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীদের লিস্টে মুস্তা জায়গা করে নিয়েছেন 7 নম্বরে। মুস্তাফিজুর রহমান বাংলাদেশ দলের সাদা বলের সেট আপে এক অপরিহার্য সদস্য। মুস্তা ভালো করলেই ভালো করে টাইগাররা, কিন্তু পড়তি ফর্মের কারণে থেকে থেকেই মুস্তাকে নিয়ে প্রশ্ন উঠেছে। মুস্তাফিজের সামর্থ্য শেষ হয়ে গেল কিনা এমন কথাও উঠেছে, কিন্তু এবারের বিশ্বকাপে সব আলোচনা সমালোচনা আর সংশয় যেন তুড়ি মেরে উড়ে দিয়েছেন মুস্তাফিজ। উঠছেন নিজেও মুস্তাফিজের ওপর ভর দিয়ে, উঠছে বাংলাদেশ দলও। এই ধারা চলমান থাকুক, মুস্তাফিজের ওপর ভর দিয়ে চলতি বিশ্বকাপে সামনের দিকে আগানো অব্যাহত রাখুক টাইগাররা, সেটাই হবে সবার প্রত্যাশা। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেন্সি।